বক্তব্য দেওয়া আমার শেষ হয়েছে, বক্তব্য দেওয়ার কিছু নেই। করেছেন দীর্ঘদিন পাকিস্তানের কারাবরণে থেকে বাঙালি জাতির জন্য ওই ফাঁসির মঞ্চে গিয়েও বলেছেন, বাঙালি আমার ভাই, বাঙালি আমার দেশ, বাংলাদেশের জন্য আমি যুদ্ধ করে যাব, তুমি আমায় মাথা নত করবো না। সেই জাতির জনক বঙ্গবন্ধুর রক্ত যার দেহে প্রতিফলিত, তারই দৌহিত্র জননেত্রী শেখ হাসিনার ভাগ্না। আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর ভাঙা চরভদ মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় এমপি জনাব মজিবুর রহমান চৌধুরী নিচ্ছন আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের ভাঙা সার্কেলের মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় মঞ্চে উপবিষ্ট, সদরপুর কলেজের অধ্যক্ষ মহোদয়, সদরপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের ভাঙার কৃতি সন্তান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন উপস্থিত, আমাদের উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যানদ্বয় এবং আমাদের সদরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র সহ এইখানে উপস্থিত মুক্তিযোদ্ধার ভাইয়েরা উপস্থিত, আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সুধীজনেরা, এবং আজকের এই অনুষ্ঠান আমাদের সদরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং আমার প্রিয় সংগঠন আমি সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার শুভেচ্ছা সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। বক্তব্য দেওয়া আমার শেষ হয়েছে, বক্তব্য দেওয়ার কিছু নেই, আমার কথা আমি বলেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু যার শরীরে প্রবাহিত সেই বঙ্গবন্ধুর দৌহিত্র মজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার নেতৃত্বে আজকে বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন করছি আমরা এই মাঠে দাঁড়িয়ে। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের গর্ব। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর এই শতবার্ষিকী বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পালন হচ্ছে। আমরা সকলে জানি, আমি নতুন করে আপনাদের স্মরণ করে দিতে চাই না, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি করেছে, বাঙালি জাতির জন্য করে কি করেছে। যে নেতার জন্ম না হলে আজকে আমরা এই বাংলাদেশ পেতাম না, সেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেই মজিবুর রহমান বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন আজকের তারই কন্যা যার নেতৃত্বে আজকে ধাপে ধাপে বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হচ্ছে। আমরা সেই সোনার বাংলাদেশের রূপকে বাস্তবে রূপ দিতে চাই, যেটা জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ কারা? এই সোনার মানুষ আপনারা। এই সোনার মানুষ দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু দৌহিত্র মজিবুর রহমানের নিক্সন চৌধুরীর নেতৃত্বে আমরা আগামী দিনে সদরপুরকে সোনার বাংলা করতে চাই। আজকের এই শতবার্ষিকীতে এটাই হোক আমাদের প্রত্যাশা। গম্ভীরভাবে পালন করছি এবং হাজার হাজার মানুষ সেটা উপভোগ করছে। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা সেই বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করি এবং তার আদর্শ এবং তার পথ দেখানো যিনি দায়িত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এইগুলি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নিক্সন চৌধুরী।